হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পরীক্ষা নিয়ে ঘোষণা করেছেন সেটি নিয়ে অনেকেই এই ঘোষণার পর মনে করছেন যে আমাদের পরীক্ষা দিতে হবে না আমরা এক ক্লাস মানে একটা সেমিস্টার এগিয়ে যাব তো এ নিয়ে আমি ডিটেলসে আলোচনা করবো প্রথম থেকেই চলুন শুরু করা যাক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এদের পাশ করিয়ে দেওয়া হবে দ্বিতীয়ত নবম শ্রেণী এদেরও পাস করিয়ে দেওয়া হবে একাদশ শ্রেণী এদেরও পাস করিয়ে দ্বাদশ শ্রেণীতে তুলে দেওয়া হবে বাকি থাকছে দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো মানে এইচএসের যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো জুন মাসে হয়ে যাবে এবার যেটি মেন ফ্যাক্টর সেটি হল কলেজ আর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের এদের যারা ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টার এদের পরীক্ষা জুন মাসেই হয়ে যাবে এর মানে যাদের তিন বছরের কোর্স তাদের সিক্স সেম এবং যাদের চার বছরের কোর্স তাদের এইট সেম এটি জুন মাসে হবে আর যাদের দুই বছরের কোর্স তাদের ফোর সেম হবে যেমন পিজি কোর্সের এবার বাকি থাকছে তিনটি সেম সেকেন্ড সেম ফোর সেম আর সিক্স সেম সেকেন্ড সেম আর ফোর্থ সেম হচ্ছে তিন বছরের কোর্সের ক্ষেত্রে আর চার বছরের কোর্সের ক্ষেত্রে সেকেন্ড সেম ফোর্থ সেম এবং সিক্স সেম এটি বাকি থাকছে এদের পরীক্ষা হবে কি হবে না এদেরকে বলা হয়নি যে পরীক্ষা হবে না এদের বলা হয়েছে এক ধাপ এগোবে এর মানে এও হতে পারে যে এক সেমিস্টার এগিয়ে যাবে পুরো সেখানে পরীক্ষা দিতে হবে কোনো কোনো নিউজে দিচ্ছে যে একসঙ্গে দুইটি পরীক্ষা নেবে দুটি সেমিস্টারের তো সেটা হয়তো ছেলেমেয়েরা মানবে না কিন্তু একটা সেমিস্টার এগিয়ে যাবে মানে এখানে বোঝাচ্ছে তিন বছরের কোর্স সাড়ে তিন বছরে হবে মানে পরের সেমিস্টার যেটা যারা সেকেন্ড সেমে তারা থার্ড সেম যখন দিত তখন সেকেন্ড সেম দেবে যখন ফোর্থ সেম দিত তখন থার্ড সেম দেবে এরকম তিন বছরের কোর্স সাড়ে তিন বছরে হবে আর যাদের চার বছরের কোর্স তাদের সাড়ে চার বছরে হবে এটা এও হতে পারে এবার নিজের নিজের ইউনিভার্সিটি এবং কলেজের ওপর নির্ভর করেন ইউনিভার্সিটি যেভাবে নোটিফিকেশান দেবে এও হতে পারে জুনে দশ তারিখে স্কুল কলেজ সব খুলছে জু তারপরে দশ থেকে পনেরো দিন সময় দিয়ে পরীক্ষা নিয়ে নিতে পারে এও হতে পারে আবার হতে পারে কি দেখা গেছে আরও একটু বেশি সময় দিয়ে কোর্সটাকে মানে তিন বছরের কোর্সকে তিন বছরেই নেবে কিন্তু একটু একটু করে পিছিয়ে সেটাকে মেকআপ করে নেবে এও হতে পারে কিন্তু পরীক্ষা হবে তাই আমি আপনাদের বলবো পড়াশোনা বন্ধ না করে পড়াশোনা চালিয়ে যান যেন ঠিকঠাকভাবে পরীক্ষাগুলো দিতে পারেন আর এই খবরটি অবশ্যই প্রত্যেক বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেন যেন তারা ভুলের মধ্যে না থাকে যে আমাদের পরীক্ষা দিতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ